মসজিদে টাকা দিয়েছেন, মাদ্রাসায় টাকা দিয়েছেন, কিন্তু আপনার মা বিমারে অসুস্থই ভুগছে, আপনার আত্মীয়র মধ্যে অসহায় মানুষ রয়েছে, আপনার এলাকাতে অসহায় গরিব মানুষ রয়েছে, যাদের দিন যাচ্ছে না, যারা সময় মতো খেতে পাচ্ছে না, যারা সময় মতো পড়তে পারছে, তো তার জন্য প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করব, এগুলোর দিকে আগে লক্ষ্য দেবেন। যদি আপনার কোনো ফ্যামিলিতে কেউ যদি অসহায় থাকে, আপনার রিশতেদারের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, অসহায় থাকে, অথবা আপনার এলাকাতে কেউ যদি অসুস্থ থাকে, গরিব থাকে, অসহায় থাকে, তারা সময় মতো খেতে পায় না, সময় মতো পড়তে পায় না, আল্লাহর ওয়াস্তে তাদের দিকেও লক্ষ্য দিবে। শুধু মসজিদ আর মাদ্রাসা বানালে হবে না, এটাও আমাদের হক যে আমাদের আশেপাশে যারা অসহায় মানুষ রয়েছে তাদেরকে আমরা হেল্প করব, তাদেরকে আমরা একটু ব্যবস্থা করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, এবং আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক রমজানুল মোবারকের শুভেচ্ছা, এবং আল্লাহ তাবারক তালার কাছে আমি দোয়া করি, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা যিনি রাতকে দিন, দিনকে রাতের মধ্যে পরিবর্তন করছেন, যিনি আমাদেরকে এতটাই ভালোবাসে যে আমাদেরকে অন্য কোনো নবীর উম্মত না বানাইয়া আমাদেরকে শ্রেষ্ঠ নবী খাতেমুল পায়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তার জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে অনেকজন এই বিষয় নিয়ে কমেন্ট করেছেন যে হুজুর, কোনো ব্যক্তি যদি তার আপন মা অসুস্থ হয়ে রয়েছে আর মসজিদ মাদ্রাসায় অনেক টাকা দিচ্ছে, সে আপন মাকে আর দেখে না, তার জন্য কি হুকুম? অনেক বলেছে যে আমার আত্মীয়র মধ্যে গরিব রয়েছে, আমি আগে গরিব আমার আত্মীয়র যে অসহায় যে গরিব তাকে আগে আমি দেখব নাকি মসজিদ মাদ্রাসা দেখব। অনেক আমার ভাইজান, অনেক আপুজান দেশ ও বিদেশ থেকে আমাকে এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছে, তো আজকে আমি ক্লিয়ার করে দেব, আপনাদের মনের যে চিন্তা সেটা দূর হয়ে যায়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনার যদি মা অসুস্থ থাকে, আপনি যদি মসজিদ আর মাদ্রাসায় টাকা দেন তামির করার জন্য, বানানোর জন্য, বা যে কোনো উদ্দেশ্য নিয়ে, আপনার ওই দান কখনোই কবুল হবে না, কারণ আপনার আপন মা কে আপনি বাদ দিয়ে আপনি মসজিদ মাদ্রাসায় টাকা লাগাচ্ছেন, আপন মা বিছানে পড়ে রয়েছে। আপনার কর্তব্য, আপনার হক তো আগে আপনার মা, আপনার মায়ের হক আপনাকে হর হাল এনি টাইম আপনাকে আদায় করতে হবে, তারপরে অন্য কোনো দিন অন্য কোনো জায়গার দিকে আপনি হাত বাড়াবেন, আমার অনুরোধ থাকলো। তারপরে পরে আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, যেখানে আপনার খুশি আপনি দেন না, যত আপনি দান করতে পারবেন আপনার জন্য বা আপনাদের জন্য আমাদের জন্য মঙ্গল হবে, যত দান খায়রাত করব। তবে কিন্তু সিস্টেম রয়েছে, নিয়ম আছে প্রত্যেকটা জিনিসের, ঠিক আছে? সিস্টেম বা নিয়ম অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি তাহলে আমাদের কোনো রকমের সমস্যার সম্মুখীন করতে হয় না। অনেক মানুষ রয়েছে, অনেক টাকা দিয়েছে, আল্লাহ তাবারক তাআলা অনেক ধন দৌলত দিয়েছে, কিন্তু শান্তি থাকে না, কারণ তারা সিস্টেম অনুযায়ী চলে না, তারা নিজের মন গোড়া করে ইসলামকে বানিয়ে চলে, আর যারা নিজের মতো করে চলে তারাই সমস্যার সম্মুখীন হয়, কারণ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা যে সিস্টেমটা করে দিয়েছে, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মটাও করে দিয়েছে, সেই নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের কোনো রকমের সমস্যা হবে না, আমার এটা আল্লাহ তাবারক তাআলার প্রতি একিন ও বিশ্বাস। প্রিয় মুসলমান ভাইরা, আমার বয়স এখন 28+, ঠিক আছে? আমার বয়স যখন 23, তখন আমার আব্বাজান মরহুম গোলাম নবী মারা গেছে, ঠিক আছে, ইন্তেকাল করে, আমি তখন অলরেডি পড়াশুনো করি, কিন্তু আমাদের ফ্যামিলিটা খুব অনেক বড়, ঠিক আছে, আমাদের ফ্যামিলি অনেক বড়, আমাদের আমার নিচেও আরও ছোটো ছোটো আমাদের ভাই বোন ছিল, তো আমরা সিস্টেম অনুযায়ী, আমি সিস্টেম অনুযায়ী আজকে চলতে পেরেছি, আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ চালিয়েছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ওসিলাতে।
তা এখন আমার কোনো জিনিসের চাই, আল্লাহ চাই কোনো রকমের আমার কোনো জিনিসের কমতি নেই, কোনো জিনিসের অভাব নাই, শুধু একটাই অভাব, সেটা হচ্ছে যে এখন আমার চোখের সামনে আমার বাবা জান নেই, এটাই আমার শুধু একটাই অভাব। বাকি বাদ আল্লাহ আমার প্রত্যেকটা ইচ্ছা প্রত্যেকটা আশা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছে। এমনকি আমাকে অনেকজন মানুষ আমাকে বলে, হুজুর চলেন আমার খরচাতে আমি আপনাকে শখ করেছি নিয়ে যেতে চাই হজ করতে, অনেকজনে আমাকে এই মানে অফারটা দিয়ে থাকে, কিন্তু আমি কারো অ্যাকসেপ্ট করি না। ঠিক আছে, এখানে একটা আমার উদ্দেশ্য রয়েছে, আমি চেষ্টা করব যে আমি প্রথম যখন হজ করতে যাব, আল্লাহ যদি করাই অবশ্যই করব, হজ করতে গেলে আমি আমার আম্মা জানকে সাথে নিয়ে যাব, এটা আমার খহিস, এটা আমার ইচ্ছা, আল্লাহ এটাও পূর্ণ করে দেবে খুব দ্রুত, আশা আছে আমার আল্লাহর প্রতি একিন বিশ্বাস। তো একটাই আমার উদ্দেশ্য যে আমার আম্মা জানকে আগে আমি নিয়ে যাব, আমার মেহনতের পরিশ্রমের উপার্জনের টাকা দিয়ে আমি এবং আমার মা যাব। এবং আমার একটা আশা রয়েছে, এটাই যে একবার আমি খানায় কাবাকে দেখব, একবার আমি আমার আম্মা জানকে দেখব, একবার আমি রাউজায়ে মুস্তাফার দিকে তাকাবো, তো আরেকবার আমি আমার আম্মা জানের চেহারাটার দিকে তাকাবো। সুবহানাল্লাহ, এটা আমার মানে খোয়াইশ, আল্লাহ তাবারকতাল্লাহ যেন পূর্ণ করে। তো যাই হোক, তো আমার স্টোরি অনেক দুঃখের স্টোরি, যদি আমি সময় পাই কোনোদিনও মানে শেয়ার করবো আপনাদের মধ্যে। তবে কিন্তু আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য একটাই, যে যদি আপনি সিস্টেম অনুযায়ী চলেন, সব কিছু আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেবে। আরে যিনি আমাদেরকে তৈরি করেছে, 18,000 মখলুকাত তৈরি করেছে, তেনার কাছে এগুলো কোনো ব্যাপারই না, তিনি চাইলে সেকেন্ডের মধ্যে সব কিছু আপনার সমাধান হয়ে যাবে। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মুসলমান ভাইও বোনদের মা ও খালাদের সবাইকে বোঝার তৌফিক দিক এবং সহিভাবে আমাদের জীবনযাপন করার তৌফিক দিক। তো প্রিয় শ্রোতাবিন্দু, তো আপনারা যখনই এই রমজান মাসে হোক অন্য কোনো মাসে হোক, যখনই আপনারা সাদকা করবেন, যখনই আপনারা দান খায়রাত করবেন, তখন আগে আপনি চেষ্টা করবেন যাতে আপনার পরিবারে কেউ কষ্টের মধ্যে তো নেই, কেউ তো অসহায় নেই, কারো তো দিন চলছে কি চলছে না সেগুলো খবর নেবেন, তারপরে আপনি অন্য জায়গায় অন্য কান্ট্রিতে অন্য এলাকাতে অন্য কোনো মাদ্রাসাতে মসজিদে আপনারা মানে দান খায়রাত করবেন। সর্বপ্রথম আপনি আগে আপনার ফ্যামিলিকে দেখবেন, তারপরে আপনার এলাকায় দেখবেন, তারপরে অন্য এলাকার দিকে যাবেন। অনেক মানুষ রয়েছে যে নিজের এলাকাতে মসজিদ নেই, অন্য এলাকাতে অনেক বড় বড় মসজিদের জন্য অনেক মোটা অঙ্কের টাকা পাঠায়, আর নিজের মসজিদকে দেখে না, বলে আমার এটা পছন্দ না। তো আল্লাহ তাবারকতাল আমাদেরকে এগুলোর থেকে বাঁচার তৌফিক দিক এবং সহিভাবে আমাদেরকে দান খায়রাত করারও তৌফিক দিক, কারণ আমরা করি ঠিকই কিন্তু নিয়ম অনুযায়ী করি না বলে আমরা মানে আমাদের প্রত্যেকটা জিনিসে আমরা আধুরা থেকে যাই। আর আজকে ভাবুন না, আমরা ইসলাম আগে যারা ছিল তারা খবর নিত, হযরত আলীর জিন্দেগি পড়ুন, জীবনী পড়ুন, আবু বকর সিদ্দিকের জীবনী পড়ুন, সাহাবিদের জীবনী পড়লে বোঝা যায় যে তিনারা রাত্রেবেলা খোঁজ করতেন যে কার বাড়িতে খানা হয় না, কে ঠিক মতো খেয়েছে, কে খেতে পায় না, কে ঠিক মতো ঘুমাতে পারছে, কে পারছে না, এগুলো খোঁজ করতেন আগে, যে তাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হতো। আর এখন বর্তমান আমাদের সমাজ আমরা চেষ্টা করি একজন মানুষ যদি গরিব হয় তাকে আরও চারিদিক থেকে চিপে দিই, তার বাড়িতে যদি একদিন খাবারের ব্যবস্থা না হয় আমরা এমনভাবে তাকে জ্বালা যন্ত্রণা করি, তার বাড়িতে মাস ও মাস খানা বন্ধ করে দিই। আমরা মানুষকে সমস্যার দিকে নিয়ে যাই, সমস্যার থেকে উদ্ধার করতে পারি না, এটাই আমাদের দুর্ভাগ্য। আজকে আমরা একটা মানুষ হয়ে আর একটা মানুষের উপকার করতে পারি না, বরঞ্চ আমরা একটা মানুষ হয়ে আর একটা মানুষের ক্ষতি চাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দে, এবং আমাদেরকে সবার সঙ্গে মিলেমিশে এবং যারা গরিব যারা অসহায় তাদেরকে সাহায্য করে তাদেরকেও নিজেদের মতো করে নেওয়ার যেন আমাদের আল্লাহ তাবারকতাআলা তৌফিক দেয়, এবং আমাদেরকে ইসলামকে অনুসরণ করে কোরআন ও হাদিসকে অনুসরণ করে জীবনযাপন করার তৌফিক দিক। আল্লাহ তাবারকতাআলার কাছে একটাই দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুসলমানের জান ঈমান ইজ্জত দৌলতকে তুমি হেফাজত কর, এবং যারা এই পৃথিবীর থেকে চলে গেছে মাওলা, মাহে রমজানুল মোবারকের ওসিলাতে, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে সকলকে মাগফিরাত করে দাও, সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও, সকলকে জান্নাত নসিব করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।